আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হাই ইন্ডেক্স প্রিমিয়াম কোয়ালিটি। আপনারা জানেন আমরা কিন্তু প্রচুর হাই ইন্ডেক্স গ্লাস সেল করি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, কিন্তু আমাদের আমাদের কাছ থেকে হাই ইন্ডেক্স গ্লাস অর্ডার করে নিচ্ছে। হাই ইন্ডেক্স কী? হাই ইন্ডেক্স শব্দের অর্থ হচ্ছে পাতলাকরণ। যাদের অনেক বেশি হাই পাওয়ার তারাই কিন্তু মূলত এই ধরনের হাই ইন্ডেক্স লেন্সটা নেবেন, যেমন -5, -10, -12, -8, -14। এই ধরনের যাদের অনেক বেশি হাই পাওয়ার তাদের গ্লাসটা দেখবেন নর্মাল গ্লাস নিলে কিন্তু অনেক বেশি মোটা হয় এবং সাইডে প্যাটার্ন থাকে, দেখতেও কিন্তু লেন্সটা খারাপ লাগে এবং ওয়েটটা অনেক বেশি হয়। রাফ ইউজ করতে চাইলেও কিন্তু তারা করতে পারে না। আর বিশেষ করে যাদের এত বেশি হাই পাওয়ার তারা কিন্তু চশমা ছাড়া চলতেই পারে না, তাদের জন্য মূলত হচ্ছে হাই ইন্ডেক্স। হাই ইন্ডেক্স কিন্তু নর্মাল গ্লাসের থেকে 1.67 ইন্ডেক্স যদি নিয়ে থাকে সেটা কিন্তু 30% পাতলা হয়, এবং 1.74 যদি নিয়ে থাকে সেটা কিন্তু 40% পাতলা হয়। বাট 1.74 কিন্তু ব্র্যান্ড আইটেম ছাড়া হয় না, এই জন্য অনেকেই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হাই ইন্ডেক্সটা নিচ্ছে। প্রিমিয়াম কোয়ালিটির হাই ইন্ডেক্স কিন্তু ব্র্যান্ড আইটেমেও পাওয়া যায় এবং প্রিমিয়াম কোয়ালিটিও পাওয়া যায়। মানে আপনারা 1.67 যদি ইন্ডেক্সটা নেন সেটা দুইটা টাইপ পাওয়া যায়, মানে প্রিমিয়াম এবং ব্র্যান্ডেড। ব্র্যান্ডেডের কিন্তু একটু খরচটা বেশি হয় এবং এটার মধ্যে ফাংশনটাও অনেক বেশি থাকে, এই জন্য কিন্তু ম্যাক্সিমাম লোকই প্রিমিয়াম কোয়ালিটি নিচ্ছে। একটু কম খরচের মধ্যে তারা আগে প্রিমিয়াম কোয়ালিটির হাই ইন্ডেক্সটা পরে দেখতেছে যে তাদের হাই ইন্ডেক্সটা কেমন হয়, তারপরে কিন্তু নেক্সটে তারা ব্র্যান্ড আইটেম নিচ্ছে। প্রিমিয়াম কোয়ালিটির হাই ইন্ডেক্স আজকে যেটা দেখাবো সেটা 1.67 ইন্ডেক্স। এটার মধ্যে কোটিং হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং এবং ইউভি প্রোটেকশন। অ্যান্টি রিফ্লেকশন হচ্ছে লাইটের গ্লেয়ার ভাবটাকে কমায়, লাইটের ছড়ানো ছিটানো ভাবটাকে কমায়, অরিজিনাল আলোটাকে দেখতে সাহায্য করে। ইউভি প্রোটেকশন হচ্ছে সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে, এই রেটাকেও কিন্তু প্রোটেকশন করে। ইউভি আমাদের চোখে কী ক্ষতি করে এই ধরনের কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। অ্যান্টি মানে রিফ্লেকশন হলে আমাদের চোখে কী প্রবলেম করে সেই ধরনের ভিডিও আমার দেওয়া আছে, আপনারা চাইলে এই ধরনের ভিডিওগুলি দেখে আসতে পারেন। তো এই ধরনের প্রোটেকশন কিন্তু এই লেন্সটাতে পাওয়া যাবে, মানে অ্যান্টি রিফ্লেকশন থাকবে এবং ইউভি প্রোটেকশন থাকবে। লেন্সটা হার্ড কোট থাকবে, ক্র্যাশ রেসিস্ট্যান্ট, সহজে ক্র্যাশ করবে না, এবং এটা হচ্ছে অনেক বেশি পাতলা। আজকে একই কাস্টমার একই পাওয়ারের দুই পেয়ার উনি চশমা করে নিয়েছে, একটু আমি আপনাদেরকে দেখাবো। ওনার পাওয়ারটা হচ্ছে রাইট আই -6 এর সাথে 150, লেফট আই হচ্ছে 5 এর সাথে 2.25 সিলিন্ডার। একটু দেখবেন যে এই পাওয়ারের লেন্সটা কত বেশি পাতলা হয়েছে। যারা এই ধরনের পাওয়ার পরেন তারাই কেবল বুঝতে পারবেন যে লেন্সটা কত বেশি মোটা হয়, বাট এই লেন্সটা মনেই হয় না যে এত বেশি হাই পাওয়ার। একদম কিন্তু গ্রুপের মধ্যে বসানো, একটু খেয়াল করেন, একদম কিন্তু গ্রুপের মধ্যে বসানো মনেই হয় না। হাইয়েস্ট মনে হচ্ছে এটার মধ্যে পাওয়ার -2, দেখেন একদম কিন্তু লেন্সটা গ্রুপের মধ্যে বসানো মনেই হয় না যে এই চশমার মধ্যে এত বেশি হাই পাওয়ার। এই জন্যই কিন্তু মানুষ হাই ইন্ডেক্স লেন্সের প্রতি এত বেশি ঝুঁকছে, কারণ তারা চশমা পরবে বা টাওয়ার থেকে মানুষ বুঝবে না যে তার চশমায় এত বেশি হাই পাওয়ার। একটু খেয়াল করেন, এটা কিন্তু একদম গ্রুপের মধ্যে বসানো, সাইড থেকে মনে হয় যে হাইয়েস্ট -2 পাওয়ার, দেখেন গ্রুপ থেকে চশমাটা একটু বের হয় নাই। একটু খেয়াল করেন যে গ্রুপ থেকে গ্লাসটা একটু বের হয় নাই। এই যে উনি কিন্তু একই কাস্টমার একসাথে দুইটা চশমা আমার কাছ থেকে করে নিয়েছে, এটাও দেখেন সেম কন্ডিশন, মানে গ্রুপ থেকে একটু গ্লাসটা বের হয় নাই। হাই ইন্ডেক্স হচ্ছে রাফিজের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে হাই ইন্ডেক্স। এই লেন্সটা অনেক বেশি পাতলা হয়, নাকে দাগ বসে না, আউট থেকে দেখলে মানুষ বুঝতে পারবে না যে এই লেন্সে এত বেশি হাই পাওয়ার, এবং সাথে কিন্তু ইউভি প্রোটেকশন আছে। এবং এই যে কোটিংটা দেখতেছেন এটাই হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং, সাথে আছে ইউভি প্রোটেকশন, সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে এই রেটাকেও কিন্তু প্রোটেকশন করবে। এই যে একটু খেয়াল করেন সূর্যের আল্ট্রাভায়োলেট রেটাকেও কিন্তু এই লেন্সটা প্রোটেকশন করে। এই যে দেখেন সূর্যের আল্ট্রাভায়োলেট রেটাকেও এই লেন্সটা প্রোটেকশন করবে। অতএব রাফিজ জন্য বেস্ট হচ্ছে হাই ইন্ডেক্স, এবং প্রোটেকশনের জন্য যে কোনো ক্ষতিকর রে থেকে চোখটাকে সুরক্ষা রাখার জন্য আপনারা এই ধরনের হাই ইন্ডেক্স লেন্স নিতে পারেন। হাই ইন্ডেক্স লেন্সের মধ্যে কিন্তু ব্লু রে প্রোটেকশনও হয়, তবে এটা ব্র্যান্ড আইটেম ছাড়া পাবেন না। আপনারা এই ধরনের হাই ইন্ডেক্স গ্লাসের মধ্যে চাইলে কিন্তু ফটোক্রোমেটিকও নিতে পারেন, যেটা রোদে গেলে সানগ্লাসের মতো কালো হবে, কারণ যারা এত হাই পাওয়ারের চশমা ইউজ করেন তারা কিন্তু চশমা ছাড়া চলতেই পারে না। অতএব তারা সানগ্লাস যদি পড়তে চান তারা কিন্তু পাওয়ার ছাড়া কোনো চশমা পড়তে পারেন না, তারা চাইলে এই ধরনের লেন্সের মধ্যে ফটো সানগ্লাসটাও অ্যাড করতে পারবেন, রোদে গেলে সানগ্লাসের মতো কালো হয়ে যাবে। যাদের এই ধরনের লেন্সগুলি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইমো নাম্বার এবং আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকে, আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের হাই ইন্ডেক্স গ্লাস দিয়ে থাকি, সেল করে থাকি। আপনাদের যাদের এই ধরনের লেন্স প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব।
হাই ইনডেক্স সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নিত্য নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।